বিয়ের কথা উঠলেই তোমার মাথাটা গরম হয়ে যায়, সেটা তো খুব স্বাভাবিক। আসলে এই বিয়ের ডিসিশনটাই খুব ভুল হয়ে গেছে। তাহলে তুমি মানছো? হ্যাঁ, মানবো না কেন? যা সত্যি সেটা না মানার কি আছে বলো? সেটা না মেনে তো আমার কাছে কোনো কোনো উপায়ও নেই। প্রত্যেক মুহূর্তেই আমি বুঝতে পারছি যে এটা একটা মারাত্মক ভুল হয়েছে আমার। তাহলে আমাকে বলো, এখন এই ভুলটাকে কি করে ঠিক করা যায়? দেখো মহুল, আমার দিক থেকে কোথাও কোনো বাধা নেই, তুমি যেমন বলবে তেমনই হবে। আর সে যেমনটা কি? দেখো মহুল, সেটা তো তোমাকে নিজেকেই ডিসাইড করতে হবে। আফটারঅল একটা ভুল বিয়ে করে ফেলেছো বলে সারা জীবন যে তুমি এটা নিয়ে বেঁচে থাকবে তার তো কোনো মানে নেই বলো। তোমার জন্য তো তোমার ঠিক মানুষটা নিশ্চয়ই কোথাও একটা অপেক্ষা করছে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি কি বলতে চাইছি তুমি সেটা জানো মহল, এইটুকু বোঝার বুদ্ধি তোমার আছে বলে আমি বিশ্বাস করি। তুমি কি আমাকে কাউকে নিয়ে সন্দেহ করো? না, সন্দেহ আমি করি না। আমার অন্তত কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ও নেই। না, তাহলে এই কথাগুলো কেন বলছো? সংশয় নেই বলেই তো বলছি। দেখো একটা কথা বলি, আমি কিন্তু ক্যারেক্টারলেস মেয়ে নই। তুমি আমাকে এই কথাটা কেন বললে যে আমার জন্য কেউ অপেক্ষা করে আছে? আমার সেটাই ধারণা মহল। ঠিক আছে, তোমার ধারণা নিয়ে তাহলে তুমি বসে থাকো। সবসময় যে তোমার ধারণার সঙ্গে আমার ধারণার মিল হবে তার তো কোনো মানে নেই। না, সত্যিই তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমার ধারণার সঙ্গে তোমার ধারণার মিল কখনো হবে না, সেটাও হতে পারে, তাই না? আমি শুধু বলছিলাম মহল যে জীবন তো একটাই, তাই তোমার নিজের জীবনটা নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার অধিকার আছে, তোমার নিজের জীবনটা নিজের পছন্দের মানুষের সঙ্গে বাঁচার অধিকার আছে। আর আমি যে তোমার পছন্দের মানুষ নই সেটা তো আমি জানি, তুমিও অনেকবার বুঝিয়ে দিয়েছো আমাকে। আমি শুধু বলতে চাইছিলাম তুমি যেদিন চাইবে আমি সেদিনই তোমাকে মুক্তি দিয়ে দেবো, আমি তোমাকে আটকে রাখবো না, বিশ্বাস করো। হ্যাঁ সেই তো, এখন আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব, আর হাজারটা লোক হাজার রকম কথা আমাকে শোনাবে। যদি হাজারটা কথার মধ্যে না পড়তে হতো তাহলে তুমি চলে যেতে পারতে, তাই তো? আমি তো বিয়েটাই করতে চাইনি, তাহলে আপত্তি থাকার কি আছে? হ্যাঁ, সেই জন্যই তো বলছি মহল, অন্যের কথাকে উপেক্ষা করো। তুমি বরং কাকিমাকে নিয়ে আর মুন্নাকে নিয়ে অন্য কোথাও আলাদা থাকো, বুঝলে? দেখো মহল, তুমি তো এই বিয়েটা করতেই চাওনি, তোমার তো এই বিয়েতে মতই ছিল না, তাই তোমার এ নিয়ে কোনো দায় থাকার কথাও না। কিন্তু আমার তো দায় আছে, আমি তো তোমার ভরণ পোষণ দিতে বাধ্য। আর শুধু বাধ্য বলে না, আমার তো এটা করতে ভালো লাগবে, আমি তো আনন্দ পাবো। তাই বলছিলাম যদি এইটুকু সাপোর্ট তুমি আমার কাছ থেকে নাও। তুমি না আমাকে একদম চিনতে পারোনি জানো তো, একদম না। তুমি আমাকে যতই সস্তা মেয়ে ভাবো না কেন, আমি কিন্তু একদমই তা নই। এর মধ্যে আবার সস্তা আর দামির কি আছে? স্বাভাবিকভাবে মানে লিগালি ডিভোর্স হয়ে গেলে কিন্তু হাজব্যান্ড নিজের ওয়াইফকে ভরণ পোষণের সমস্ত খরচাপাতি দেয়, সমস্ত দায়িত্ব নেয়, সেটুকুই বলছিলাম আর কি। দেখো, যেখানে তোমার কোনো দোষ ছিল না, তোমার মতই ছিল না, তোমার অমতেই তোমার বিয়েটা ঘটে গেছে, জীবনের এত বড় একটা ব্যাপার ঘটে গেছে, সেখানে তো আমি তোমার দায় অস্বীকার করতে পারি না, অস্বীকার করতে চাইও না। তুমি কি আমাকে এখানে এনেছো এই কথাগুলো বলবে বলে? না মহল, আমি তো এই কথাটা বললাম শুধুমাত্র এই কথাগুলো উঠলো বলে।
আর কিছুই না। ওসব চাকরি না করলেও তুমি তো অনুরূপের সঙ্গে গান গাইতে যাচ্ছ, আর অনুরূপ কিন্তু গান গেয়ে খুব ভালো ইনকাম করে। তুমি ওর সঙ্গে গান গাইলে তোমারও তো একটা পারিশ্রমিক থাকবে, বলো? ওটাও কিন্তু খুব কম হবে না, জানো? না, টাকার জন্য আমি গান গাইতে চাই না। এমা, ছি ছি, আমি কিন্তু সে কথা বলতে চাইনি। আমি শুধু বলছিলাম যে তুমি গান গাইবে, তোমার একটা পারিশ্রমিক থাকবে না? গান গাইলে তো টাকা এমনিই আসবে। তাছাড়া আমার থেকে ভালো আর কে জানবে যে তুমি অনুরূপের সঙ্গে শুধুমাত্র টাকার জন্য গান গাইতে যাচ্ছ না? দেখো, যাকে তুমি পছন্দ করো তার সঙ্গে গান গাইতে পারলে তো তোমার খুব ভালো লাগবে, গানও ভালো হবে, তাই না? যাকে আমি পছন্দ করি মানে? না, মানে অনুরূপের গান তো তুমি পছন্দ করো। হ্যাঁ, তো অনুরূপের গান তো সবাই পছন্দ করে, তা বলে কি সবাই যাচ্ছে ওর সঙ্গে গান গাইতে? তা নয়, কিন্তু তুমি তো যাচ্ছ, বাকি সবার সঙ্গে তো আর তোমার তুলনা করা চলে না, তাই না? শোনো, অনুরূপ আমাকে গান গাইতে যাওয়ার কথা বলেছে, আমি কিন্তু নিজে থেকে বলতে যাইনি। সে কি, তোমাকে নিজে থেকে বলতে হবেই বা কেন? এটা তো অনুরূপেরই তোমাকে বলার কথা। হ্যাঁ, কিন্তু তখন তো তুমিও বলেছিলে এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। হ্যাঁ, এখনো তাই বলছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই জন্যই আমি গানটা গাইতে যাচ্ছি। আমি বলেছি বলে? হ্যাঁ, তুমি বলেছো বলে, তুমি তো আমাকে তখন না করনি। এ বাবা, আমি না করব কেন? আর আমি না করলে তুমি শুনতে যাবেই বা কেন? নেকা, আমি না করব না, আমি না করলে তুমি শুনতে যাবে কেন? তখন না করে দেখতে, শুনি কি শুনি না। আর এখন এসব কথা বলা হচ্ছে, ডিভোর্সের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ডিভোর্স, যদি ডিভোর্স করার এত ইচ্ছেই ছিল তাহলে বিয়েটা করলে কেন আমাকে? বিয়ে হওয়ার পর কয়েক মাস যেতে না যেতেই যদি আমি ডিভোর্স করে বাড়ি চলে যাই, কি বলবে লোকে আমাকে? বুঝতে পেরেছি, সেটাই বোধহয় চাইছে ও। কি হলো মোহন? মোহন? হ্যাঁ, কি ভাবছিলে? কই কিছু না তো। ও আচ্ছা, বলছি আমি এখন পড়ছি তো, তাই পড়াশোনার মাঝে এসব কথা শুনবো না। সরি, আমি কিন্তু তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, আমার শুধু যেগুলো বলার ছিল আমি একটু বলে রাখলাম। তুমি যা যা বলেছো আমি শুনেছি। আমি কিন্তু শুধু শোনার জন্য কথাগুলো বলিনি মোহন, আমি যেগুলো বলেছি সেগুলো সম্পূর্ণভাবে আমার নিজের মনের কথা। আসলে কি বলতো, আমি না এই সিচুয়েশনটাতে তোমাকে সাহায্যই করতে চাই। আমি চাই না যে তুমি সারা জীবনটা এই অশান্তি, এই বোঝাটা নিয়ে বেঁচে থাকো। শোনো, তুমি এবার না একটু নিজের চরকায় বেশি করে তেল দাও, আমাকে নিয়ে অত ভাবতে হবে না। তোমার কথা না ভেবে আমি পারি কি করে বলতো? না, মানে তুমি এত ভালো একটা মেয়ে, তাই প্লিজ আর ন্যাকামি করো। তুমি জানো আমি খুব ভালো মেয়ে, তাই না? জানি তুমি আমার সম্পর্কে কি ভাবো, মনে মনে আমাকে নিয়ে যে তোমার অনেক রাগ আছে সেটা আমি খুব ভালো করে জানি। না মোহন, আমি আবার কারোর উপরই রাগ পুষে রাখতে পারি না, আর তোমার উপর রাগ করার তো কোনো প্রশ্নই নেই। তাছাড়া রাগ করার মতো তো কিছু করোই নি তুমি। দেখো, প্রত্যেকটা মানুষেরই অধিকার থাকে, তারা যেটা বিশ্বাস করে সেটা তারা ওপেনলি বলবে, অনেস্টলি বলবে। আর তুমি আমাকে অনেস্টলি জানিয়েছো যে এই বিয়েটাতে তোমার কোনোদিন মত ছিলই না। দেখো, তোমার এই অনেস্টলিটাকে আমি রেসপেক্ট করি মহল। শুধু সেদিন ওই টেলিভিশনের নিউজটা দেখে তুমি যে কেন ওইভাবে
কান্নাকাটি করলে, কেন অতটা ইমোশনাল হয়ে পড়লে, সেটাই আমার কাছে ক্লিয়ার না মহল। যে মানুষটাকে তুমি পছন্দই করো না, যে মানুষটাই তোমার পছন্দের নয়, তার জন্য তুমি অত আকুল হলে কেন? এখন তো দেখছি যে সেটা আমার ভুল হয়েছে। ভুল ঠিকের কথা না মহল, তুমি যে কাউকে দেখানোর জন্য কিছু করনি সেটা আমি জানি। যা করেছো তুমি নিজের ইচ্ছেতেই করেছো, নিজে চেয়েছো তাই করেছো। হ্যাঁ করেছি। এটা যদি আমার পাশের বাড়ির কারুর হতো তাহলে আমি তার জন্য ছুটে আসতাম, আর তুমি তো আমার চেনা। আর তোমার এরকম একটা বিপদ হয়েছে, আমি সেখানে ছুটে যাব না, এটা কখনো হতে পারে না। তুমি আমার ফ্যামিলির জন্য অনেক করেছো। ও, তাছাড়া আমার বাবা মা আমাকে ওরকম শিক্ষা দেয়নি, আমাকে ভালো শিক্ষা দিয়েছে। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমার এটা আগে বোঝা উচিত ছিল। হ্যাঁ অবশ্যই বোঝা উচিত ছিল। নিজেকে তো তুমি একটু বেশি বুদ্ধিমান মনে করো না, তাই ঠিক বুঝতে পারো না। না মন, আমি নিজেকে একদম বুদ্ধিমান বলে মনে করি না। আমি তো জানি আমি খুব বোকা, খুবই বোকা আমি। এনিওয়ে তুমি এখন পড়াশোনা করো, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। আমি আছি এখানেই পাশেই, কোনো দরকার পড়লে আমাকে বলো। হ্যাঁ তোমার অমতেই তোমার বিয়েটা ঘটে গেছে, জীবনের এত বড় একটা ব্যাপার ঘটে গেছে, সেখানে তো আমি তোমার দায় অস্বীকার করতে পারি না, অস্বীকার করতে চাইও না। মহুল, এই দেখো, এভাবে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে তো দেখি মহল, এক সেকেন্ড এইভাবে ঘুমিয়ে পড়লে তো ঘাড়ে ব্যথা হবে রে বাবা, কালকে আমার পরীক্ষা, ঘুমও ঠিক করে হবে না। তাহলে তোমার গায়ে চাপাটাও দিয়ে দিই। আসানসোলে আসার পর থেকেই তোমার যে আঙ্কেলের কথা মনে পড়ছে আমি জানি, কিন্তু কি করব বলো মহল, যে মানুষটাই আর নেই, যে মানুষটা আকাশের তারা হয়ে গেছে, পৃথিবীর সকলের চোখের আড়ালে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার সাধ্য তো আমার নেই বলো। থাকলে আমি এনে দিতাম, তোমাকে আমি এতটাই ভালোবাসি মহল। তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে খুশি হও, তাতেই আমার আনন্দ। তুমি যা চাও তাই যদি তোমাকে দিতে পারি, আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না মহল। তুমি ভালো থাকবে জানলেই আমার সব কষ্ট মুছে যাবে, সব কষ্ট। বাপি, আমার না খুব মাথা ব্যথা করছে, মাথায় হাত বুলিয়ে দাও না প্লিজ।
একটু মাথায় হাত বুলিয়ে দাও না, মাথাটা ব্যথা করছে। ভালো করে হাত বুলিয়ে দাও মাথা। পাপি, পাপি তুমি বলো না আমার পরীক্ষাটা ভালো হবে তো? পরীক্ষার আগে প্রচন্ড টেনশন হয়। বলো না বাপি, ভালো হবে তো? ভালো হবে মোহন, তোমার পরীক্ষা খুব ভালো হবে। আমি তোমাকে বলছি, তুমি তুমি দেখো। আমি তোমাকে ঠিক করে শুতে বলছিলাম, আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে তো তাই বুঝতে পারোনি। না মানে তুমি যেভাবে ঘুমিয়েছিলে তাতে না তোমার ঘাড়ে ব্যথা হয়ে যেত। কালকে তো পরীক্ষা, ঘাড়ে ব্যথা হলে পরীক্ষা দিতে অসুবিধা হতো, তাই বলছিলাম। সেই জন্যই তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে, সেই জন্যই তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে। হ্যাঁ মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি আমার সুযোগ নিলে। আমি সুযোগ নিলাম, তাছাড়া আবার কি? তাছাড়া নয় তো কি? তোমার মনে রাখা উচিত যে আমার আর তোমার মধ্যে একটা কাঁটা তারের বেড়া আছে, যেটা কোনোদিন তুমিও ক্রস করবে না, আমিও করবো না। কিন্তু তুমি কি করলে? তুমি সেই ক্রস করলে না, বিশ্বাস করো। তুমি ঘুমিয়ে পড়েছিলে তো, আমি অনেকবার ডেকেছি, তুমি শুনতে পাওনি। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না মোহন, আমি আমি সত্যি খুব ইনোসেন্টলি তোমাকে। নিজেই নিজেকে ইনোসেন্ট বলছো তাই তো? আমি সত্যি বলছি মোহন, আমি শুধু তোমাকে ডাকতে গেছিলাম একটু, আমি আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না। ছাড়ো ছাড়ো, আমার ওই সব জানা আছে। দেখি সরো, হোটেলে আমাকে নিয়ে এসছো পরীক্ষা দেওয়ার নাম করে, কিন্তু আসলে তোমার উদ্দেশ্যটাই খুব খারাপ ছিল। আমার উদ্দেশ্য খারাপ ছিল? কি উদ্দেশ্য ছিল আমার জানো না? তুমি আমাকে আবার জিজ্ঞাসা করছো কি উদ্দেশ্য ছিল তোমার? আমি সত্যিই জানি না মোহন, আমি কিন্তু তোমাকে কিছুই করিনি। আলবাত করেছো, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তার সুযোগ নিচ্ছিলে তুমি। এক সেকেন্ড মোহন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি যদি তোমার সুযোগ নিতেই চাইতাম তাহলে এর আগেও অনেকবার নিতে পারতাম, আর এই একটা ব্যাপার ছাড়া আরো অনেক ব্যাপারে তোমার সুযোগ আমি নিতে পারতাম। কি ব্যাপারে? চুপ করে আছো কেন বলো, কি ব্যাপারে নিতে? ও আমি তোমার বিয়ে করা বউ, তাই জন্য তুমি জোর করে সারা। আই এম সরি মোহন, কিন্তু তুমি যে কথাটা বলার চেষ্টা করছো সে কথাটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই কথাটা বলো না প্লিজ। চুপ কর তো, চুপ কর প্লিজ, চুপ কর। ওকে না, আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। না মোহন, তুমি আমাকে এখনো পুরোটা চিনতে পারোনি। তুমি যদি বলো যে কথাগুলো তুমি বলছো সেটাই তোমার আমাকে চেনা, তাহলে আমিও বলতে বাধ্য হবো যে তুমি এখন আমাকে চেনোই নি। ওপরে ওপরে তুমি খুব ভালো মানুষই দেখাতে পারো, কিন্তু ভেতরে ভেতরে তুমি একটা
কি হলো? থামলে কেন বলো, বলো। ঠগ। আমি ঠগ? তার মানে আমি তোমাকে ঠকিয়েছি, তাই তো? ঠকাওনি? এটাই তো ঠকানো। তোমার সঙ্গে আমার একটা শর্ত হয়েছিল, তুমি শর্তটা ভাঙলে কেন? না মহল, আমি কোনো শর্ত ভাঙিনি। তাহলে একটু আগে যেটা হচ্ছিল সেটা কি? শর্তটা তুমি ভেঙেছো মহল। ঘুমের ঘরে, কিন্তু তুমি ভেঙেছো। তুমি ঘুমের ঘরে আমার হাতটাকে নিজের বাপের হাত ভেবে জোরে চিপে ধরেছিলে। আমি অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মিথ্যে কথা। ইলাস্টিকেরও না একটা একটা লিমিট থাকে, অনেকটা টানা যায়, কিন্তু একবার যদি ছিঁড়ে যায় তারপরে সেটা কোনোদিনও জোড়া লাগানো যায় না। মহলের প্রথম পরীক্ষা যাব ওর ইউনিভার্সিটিতে, খাবার নিয়ে। চলো 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 পাল্টা।